হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে আবারও চলে এলাম। থাম্বনেল ও টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। আজকে আমাদের এই ময়নাতেই কতগুলো সেট আপ বাজবে পূর্ণিমা রথ উপলক্ষে, অবশ্যই ওই বিষয়ে আজকে তোমাদেরকে জানাতে চলেছি। বেশি না দেরি করে ভিডিওটা শুরু করব আর তোমাদেরকে জানাবো যে কোথায় কোথায় কম্পিটিশন হবে। অবশ্যই কিছু কিছু জায়গার কি কি সেট আপ বাজবে ওটা কিন্তু বলতে পারবো, আর অনেক জায়গায় খবর পাওয়া যায়নি যে কি সেট আপ আসবে। চলো চারখানা তোমাদেরকে, চার থেকে পাঁচখানা তোমাদেরকে কোথায় কোথায় বড় বড় কম্পিটিশন হবে অবশ্যই এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা, এক নম্বর প্লেস হলো ময়নার কিশোরচোক গ্রামে। ওখানে পূর্ণিমা পুজো উপলক্ষে রথ দুদিন ব্যাপী হবে। রথ তো পূর্ণিমা উপলক্ষে দুদিন ব্যাপী রথ হবে। অবশ্যই ওখানে ছয়খানা সেট আপ আসবে। কি কি সেট আপ আসবে অবশ্যই শুনুন এখনই। তো ফার্স্ট আসবে বর্মন মিউজিক কিশোরচোকে, তারপরে রয়েছে বর্গভীমা মিউজিক, তারপরে রয়েছে কে সাউন্ড, তারপর রয়েছে সন্তোষী মিউজিক, তারপরে রয়েছে আরদাস মিউজিক, তারপরে আর কি রয়েছে কালাগার মিউজিক। তো সেই লেভেলের সব সেট আপ আসতে চলেছে, ছয়খানা সেট আপ আসতে চলেছে, সেই বাজাবে বুঝতে পারছো তোমরা। আর এটা তো জেনে নিলে কিশোরচোক ময়নারি কিশোরচোক গ্রামে। আর আরেকটি ময়নারি পোড়ার ঘাটে, ঠিক আছে, পোড়ার খিয়া বলে, সেইখানেই আসতে চলেছে চারখানা সেট আপ। তো এখন আভাস পেয়েছি বালাজি আসবে, আর তিনখানা এখনো শোনা যায়নি, ঠিক আছে, কি কি আসবে। ওখানে মোট কম্পিটিশন হবে পূর্ণিমা রথের সময়, ঠিক আছে, ওখানেও দুদিন ব্যাপী কম্পিটিশন চলবে। অবশ্যই তোমরা আসতে পারো, অবশ্যই কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো চারখানা জায়গা। তো ওখানে একটি কম্পিটিশন হবে, তো চারখানা সেট আপ বাজবে, ওখানে চার থেকে পাঁচখানা সেট আপ বাজবে। তো শুনলাম যে বালাজি আসবে, আর চারটি খবর এখনো পাওয়া যায়নি, অবশ্যই পেলে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো। চলো আরেকটি সেট আপের ব্যাপারে জানা যাক। বন্ধুরা, তিন নম্বর খবরটা হলো আমাদেরই বাড়ির সামনে পেটুয়া, তো পেটুয়া হাই স্কুলেরই পেছনে, ঠিক আছে, হাই স্কুল মাঠে, পেছনে বলছি, হাই স্কুলের মাঠে অবশ্যই এমটি আসবে। আর দত্ত আসার কথা আছে অবশ্যই শুনলাম, একদমই বলতে পারছি না যে দত্ত আসবে, শুনলাম যে দত্ত আসবে আর এমটি আসবে, তো এটাই শুনলাম, ওই জন্য তোমাদেরকে বলছি। ওখানেও চারখানা সেট আপ আছে, তারপরে এন্দাস আসার কথা রয়েছে, তো ওখানে একটি সেট আপ হয়ে গেল। আরেক কোন জায়গায় ময়নারি ভান্ডার চোখ বলে একটি এলাকা রয়েছে, ওখানে টাইটানিক আরো কি একটি সেট আপ আসবে, ওখানে দুখানা সেট আপ বাজবে এই দুই দিন ব্যাপী। আর লোকেশন গুলো তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই। আর এক নম্বর তোমাদেরকে বলছি গজিলোক, ঠিক আছে, ময়নারি গজিলোক এলাকায়, গজিলোকের যেখানে বাজার হয়, ঠিক আছে, ওইখানে আসতে চলেছে চারখানা সেট আপ। এবার কি কি সেট আপ আসতে চলেছে এখনো খবর পাওয়া যায়নি, মোট ওইখানে কম্পিটিশন হবে ওই পূর্ণিমা রথে দুই দিন ব্যাপী কম্পিটিশন হবে। বন্ধুরা, আজকে ভিডিওটা অতটাও ভালো করে করতে পারলাম না, যদিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এইসব জায়গায় অবশ্যই সেট আপ বাজবে, যদি ইউনিয়ন যদি না স্ট্রাইক ডাকে, ঠিক আছে, স্ট্রাইক না করলে অবশ্যই সেট আপ গুলো বাজবে, আর এই লোকেশন ধরে অবশ্যই আসতে পারবে। আর লোকেশন গুলো থাকবে ডিসক্রিপশন বক্সে, ওখানেই থেকে দেখে আসতে পারবে কোথায় কোথায় রদ হবে বা কি হবে, অবশ্যই লিঙ্ক টিঙ্ক সব দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, অবশ্যই ওখান থেকে সব জেনে আসতে পারবে। তো আরো ভিডিও আসতে চলেছে ভালো ভালো, আজকে অতটাও ভালো হয়নি, তো চলো বেশি